বহুমুখী প্রতিভার অধিকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন কৃতি ছাত্র, সুমহান শিক্ষাবিদ, সুদক্ষ প্রশাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও প্রখর জাতীয়তাবাদী ব্যক্তিত্ব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে তাঁর দক্ষ প্রশাসন পরিচালনা, পরবর্তীকালে রাজনৈতিক ক্ষেত্রে পদার্পণ এবং পাকিস্তানের করাল গ্রাস থেকে অবিভক্ত বাংলার পশ্চিম অংশকে ছিনিয়ে এনে পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারত রাষ্ট্রের সাথে সংযুক্ত করা নিঃসন্দেহে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর দ্বিতীয় সন্তান শ্যামাপ্রসাদ 1901 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই শ্যামাপ্রসাদ ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ ও বিএল পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন, দেশে ফিরে আইনজীবী হিসাবে নিজের নামও নথিভুক্ত করেন। 1924 সালে মাত্র 23 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। ইতিমধ্যেই 1922 সালে সুধা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন তিনি। তিনি ছিলেন বৃহত্তম কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য। তারই উদ্যোগে বাংলা ভাষায় ম্যাট্রিকুলেশনে পড়াশোনা ও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়। শ্যামাপ্রসাদের সাদর আহ্বানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় বাংলায় ভাষণ দান করেন। রাজনৈতিক ক্ষেত্রে তার পদার্পণ ছিল আকস্মিক। শ্রী নির্মলচন্দ্র চ্যাটার্জি, জাস্টিস মন্মথনাথ মুখার্জি, আশুতোষ লাহিড়ী, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের সবিশেষ আগ্রহে তিনি 1939 সালের নাগাদ রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। প্রথমে হিন্দু মহাসভার নেতা হিসাবে কাজ শুরু করেন। স্বাতন্ত্র্য সেনানী বীর সাভারকার এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসংঘ চালক এম এস গোলওয়ালকারের পরামর্শ ও ভূমিকা তার রাজনৈতিক জীবনে সবিশেষ উল্লেখযোগ্য। হিন্দু মহাসভার নেতা হিসাবে কাজ করলেও তার মধ্যে কখনোই বিদ্বেষ বা বিভেদকামী মনোভাব ছিল না, বরং ভারতবর্ষের সুপ্রাচীন সাংস্কৃতিক জাতীয়তাবাদের আধারে লালিত রাষ্ট্রবাদের প্রতি একনিষ্ঠ থেকে সবাইকে নিয়ে সার্বিক উন্নয়নের ভাবনায় ও কাজে নিযুক্ত ছিলেন তিনি। 1940 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তানের দাবি তোলে, যা ছিল অখণ্ড ভারত ভাবনার পরিপন্থী। 1942 সালের আগস্ট আন্দোলন ও বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সময় সাধারণ জনগণের উপর নিপীড়নের প্রতিবাদে তিনি যুক্তবঙ্গের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1943-এ মেদিনীপুরের সুনামি ও রাজ্যজুড়ে মন্বন্তর দেখা দিলে তিনি ত্রাণ ও সেবা কাজে নিজেকে নিয়োজিত করেন। 1945-এর নভেম্বরে আজাদ হিন্দ ফৌজ দিবস পালন উপলক্ষে ছাত্র ও সরকারের মধ্যে সংঘর্ষ হয়। এই আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে নেতৃত্ব দেন। হিন্দু মুসলিম সম্পর্কের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য মোহাম্মদ আলী জিন্নার সঙ্গেও আলোচনা করেন, যদিও এই আলোচনা বিশেষ ফলপ্রসূ হয়নি। ইংরেজের প্রশ্রয়ে লীগ সমর্থকদের উন্মত্ত তাণ্ডবের শিকার হতে থাকে মূলত হিন্দু অধিবাসীরা। 1946-এর 16 আগস্ট কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিং সংঘটিত হয়। 10 অক্টোবর কোজাগরি লক্ষ্মী পূজার দিন নোয়াখালীতে লীগের আক্রমণে ভয়ঙ্কর অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া ঢাকাসহ বহু জায়গায় এই সাম্প্রদায়িক আক্রমণ একতরফাভাবে নেমে আসে। শ্যামাপ্রসাদ বিভিন্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকা পরিভ্রমণ করেন এবং এই খবর আন্তর্জাতিক প্রচার মাধ্যমে প্রকাশ করেন। তাকে সহায়তা করেন ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। শ্যামাপ্রসাদের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টি তাকে তার স্বজাতীয় হিন্দু জনগণের আসন্ন বিপর্যয়ের চিত্রকে সুস্পষ্ট করে দেয়। মুসলিম লীগের দাবিকে মান্যতা দিতে ইংরেজ ভারতভাগের সিদ্ধান্ত নেয়। এই পরিকল্পনা থেকে যুক্তবঙ্গের পশ্চিম অংশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের আবাসভূমিকে পাকিস্তানের করাল গ্রাস থেকে ছিনিয়ে নিয়ে নতুন রাজ্য পশ্চিমবঙ্গ গঠনের মরিয়া চেষ্টা চালান শ্যামাপ্রসাদ এবং শেষ পর্যন্ত সফলও হন। তার এই প্রচেষ্টায় তৎকালীন বাংলা কংগ্রেসের হিন্দু সদস্যরা, কমিউনিস্ট দলের জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ প্রমুখেরা এবং
বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর যদুনাথ সরকার প্রমুখ ব্যক্তিত্বেরা সর্বতোভাবে এগিয়ে আসেন। শ্যামাপ্রসাদের অনমনীয় জেদ ও অকাট্য যুক্তি প্রমাণকে ইংরেজ সরকারও মান্যতা দেয়। তারই ফলস্বরূপ 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয়। পশ্চিমবঙ্গবাসী তাদের ভারতীয় পরিচয় আজও বজায় রাখতে পেরেছে শ্যামাপ্রসাদের কৃতিত্বেই। এরপর দেশভাগের শিকার হওয়া বাস্তুহারা শরণার্থীরা যাতে নতুন করে তাদের জীবন জীবিকার মানোন্নয়ন করতে পারে, তার জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করে গেছেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি নেহেরু মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, ভিলাই স্টিল কারখানা, মধ্যপ্রদেশের নিউজ প্রিন্ট ও পেপার মিলস তৈরি করা, কৃষি উন্নয়নের ভাবনায় সিন্ধ্রিতে রাসায়নিক সার কারখানার প্রতিষ্ঠা করা এবং দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে তোলা, এ সমস্ত ক্ষেত্রেই তার অসামান্য ভূমিকা রয়েছে। শুধু বড় শিল্প নয়, ছোট ও মাঝারি শিল্পের কথাও তিনি মাথায় রেখে এগিয়েছেন। তারই উদ্যোগে তামিলনাড়ুতে দেশীয় দেশলাই শিল্পের পুনঃপ্রতিষ্ঠা হয়। তার ঐকান্তিক চেষ্টায় কেন্দ্রীয় রেশম বোর্ড, কেন্দ্রীয় উল প্রযুক্তি সংস্থা গড়ে ওঠে। উৎপাদন ও বিপণনের সুষ্ঠু ধারা বজায় রাখার জন্য তিনি সদা তৎপর ছিলেন। হিন্দু মহাসভার প্রতিনিধি হিসাবে রাজনৈতিক জীবন শুরু করলেও পরবর্তীতে তিনি এই দল ত্যাগ করেন এবং 1951 সালের অক্টোবরে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। তিনি বরাবরই স্পষ্ট বক্তা ছিলেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভার সদস্য হয়েও তিনি কখনোই তাকে সমালোচনা করতে পিছুপা হতেন না। নেহরু লিয়াকত চুক্তির প্রতিবাদে তিনি সাংসদ পদ থেকে ইস্তফাও দেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা দানের জন্য সংবিধানের 370 ধারা প্রয়োগের তিনি ঘোরতর বিরোধী ছিলেন। একই দেশে দুই নিশান, দুই প্রধান এবং দুই সংবিধান চলতে পারে না বলে তিনি ধ্বনি তোলেন। কাশ্মীরবাসী ব্যতীত যে কোনো ভারতীয়ের কাশ্মীরে প্রবেশে বিশেষ পারমিট লাগত। এই ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যে তিনি নিজেই অনুমতি ছাড়াই কাশ্মীরে প্রবেশ করেন। শ্যামাপ্রসাদের বিরোধীরা যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। 11 মে 1953 জম্মু ও কাশ্মীর সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে তাকে শ্রীনগরে স্থানান্তরিত করা হয়। কাশ্মীরের ঠান্ডা আবহাওয়ায় শ্যামাপ্রসাদকে পর্যাপ্ত গরম পোশাক বা কম্বল কোনো কিছুই দেওয়া হয়নি। শেখ আবদুল্লাহর প্রশাসনের অবহেলা এবং কার্যত বিনা চিকিৎসায় 23 জুন ভোর রাতে শ্যামাপ্রসাদের রহস্যজনক মৃত্যু ঘটে। দেশের মানুষের সেবায় নিবেদিত প্রাণ এই মহান মানুষটির পরিচয় রাজ্যবাসীর কাছে আজও অজানা। শুধু অজানাই নয়, অনেকের কাছে তিনি বাংলা ভাগের কুখ্যাত খলনায়ক। তাঁর আত্মত্যাগের পরিণামেই আজও এই বাংলা তথা পশ্চিমবঙ্গ উদারবাদী বহুত্বভাবের সাথে ভারতের সঙ্গে এগিয়ে চলেছে। দেশের মানুষের কাছে তাঁর ভূমিকা যথাযথভাবে উপস্থাপিত হোক। সত্যের আলোকে মানুষ শ্যামাপ্রসাদকে জানুন। 6ই জুলাই তাঁর জন্মদিনে এই কামনাই জানায়।